নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আবার স্বাগতম সুদেব ইউটিউব গিটার লেসেন্সে। 31 নম্বর টিউটোরিয়াল শুরু করতে চলেছি, আরেকটা নতুন কিছু শিখবো আজকে। ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো আজকে। যেটা শিখবো একটু প্রথমে হিন্ট দিই, কী কী শিখবো দেখো তো তোমরা বুঝতে পারো কি না। আমি একটু হিন্ট দিই, আজকে একটা এমন জিনিস শিখবো যেটাতে কিনা আমার আজকে বাঁ হাতটার কোনো কাজ নেই। বাঁ হাতটা আমি আমার পায়ের উপর রেখে দিতে পারি বা এরকম ক্যাজুয়াল রেখে দিতে পারি। আজকে যেটার কাজ বা আজকে যেটা শিখবো, যেটা যেটাকে মেনলি আজকে কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে আমার ডান হাত। ডান হাত তো কী এমন শিখতে চলেছি বলতো বন্ধুরা? ডান হাতে অথচ আজকে আমি এই যে আমার প্লেকট্রামটা, পিকটা আমি আজকে সাইডে রেখে দিলাম, আজকে লাগছে না। তাহলে কি হতে চলেছে, কি বিষয় আজকে আমরা আলোচনা করতে চলেছি বা শিখতে চলেছি? আজকে আমরা শিখবো বন্ধুরা ফিঙ্গার পিকিং বা প্লাকিং। ফিঙ্গার স্ট্রামিং নয়, কিন্তু স্ট্রামিং এই হচ্ছে স্ট্রামিং, স্ট্রামিং নয়। আজকে আমরা শিখবো পিকিং প্লাকিং, পিকিং বা প্লাকিং, যে কোনো যে কোনো একটা নাম তোমরা দিতে পারো, পিকিং বা প্লাকিং। তো আমরা সবাই গিটার বাজানোর আমাদের জার্নিতে, যাত্রায়, গিটার বাজানোকালীন সময় যখনই বাজাই না কেন, কোনো না কোনো সময় একটু আমরা আনমনেই হোক বা অজান্তেই হোক বসে বসে এমনি একটু এরকম প্লাকিং তো করেই থাকি, করি না কি মনে করে দেখো তো, করি তো। কিন্তু সেই যে আমরা প্লাকিংটা করি, যেটা হয়তো আমরা অন্য মনস্কভাবে করি, অজান্তে এমনি গিটারটা নিয়ে অলসভাবে বসে আছে, এমনি তা সে আঙুল ওপর দিয়ে চলছে, আঙুলগুলো স্ট্রিংয়ের ওপর দিয়ে চলছে, প্লাকিং করছি, ওই যে প্লাকিংটা আমরা করি ওইটাকে না জেনে যে প্লাকিংটা করি, সেই প্লাকিংয়ের পদ্ধতিটা কিন্তু আমরা ঠিক করি না। এই প্লাকিংয়েরও বা ফিঙ্গার পিকিংয়েরও মেনলি ইউজ হয় হচ্ছে নাইলন স্ট্রিং গিটারে, বা ক্লাসিক্যাল যারা গিটার শেখে তারা ফিঙ্গার পিকিংটাকে, তারা পিক দিয়ে স্ট্রামিংটাকে খুবই কম করে। তাদের বেশি কাজটাই হয় ডান হাতের আঙুল দিয়ে, কারণ ক্লাসিক্যাল গিটারে, নাইলন স্ট্রিং গিটারে ফিঙ্গার প্লাকিংটার ওপর খুব জোর দিয়ে শেখানো হয়। তো আজকে আমরা সঠিক পদ্ধতিটা কি ফিঙ্গার প্লাকিংয়ে বা পিকিংয়ে, সেইটা আমরা দেখব বন্ধুরা। ফিঙ্গার প্লাকিং করে দেখানোর আগে কটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্লাকিং করতে গেলে আমরা কোন কোন আঙুলগুলোকে ইউজ করব। আমরা কি ডান হাতের 5টা আঙুলকে ইউজ করব? না, ডান হাতের 5টা আঙুলকে ইউজ করব না, আমরা ডান হাতের 4টে আঙুলকে ইউজ করতে হবে আমাদেরকে। ফিঙ্গার পিকিং বা প্লাকিংয়ের সঠিক পদ্ধতিতে ডান হাতের, রাইট হ্যান্ডের বা পিকিং হ্যান্ড যেটাকে আমরা বলি, তার 4টে আঙুল আমাদের ইউজ হবে, 5টা নয়, ঠিক আছে? এবারে নেক্সট আসি, তাহলে কোন কোন আঙুল ইউজ হবে আর কোনটা ইউজ হবে না? 5টা আঙুল রয়েছে, তার মধ্যে 4টে ইউজ হবে, অবভিয়াসলি একটা আমার আনইউজ থেকে যাবে, তো সেটা কোনটা? সেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের এই লিটল ফিঙ্গারটা, যেটাকে আমরা গিটারে ভাষায় পিঙ্কিও বলি অনেক সময়, বা লিটল ফিঙ্গার বলি। এই লিটল ফিঙ্গারটা আমাদের ফিঙ্গার পিকিং বা প্লাকিংয়ে ইউজ হয় না। এটা আমাদের ফিঙ্গার পিকিং বা প্লাকিংয়ের সময় এই আঙুলটা আমাদেরকে গিটারের ওপর ভর রাখতে বা সাপোর্ট দিতে সাহায্য করে। আসছি আমি পরপর আসছি, দেখাবো কীভাবে সাপোর্ট করে। তো ফিঙ্গার প্লাকিং বা পিকিংয়ে আমাদের যে 4টি আঙুল মূলত ইউজ হয়, মূলত না মেনলি ইউজ হয়, সেটা হচ্ছে থাম্ব, ইন্ডেক্স, মিডল আর রিং, থার্ড ফিঙ্গার, থাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 4টে আঙুল আমাদের ইউজ হয়। তো এইবারে টেকনিক্যাল ভাষায় যারা ক্লাসিক্যাল গিটার অল্প বিস্তর হয়তো জানো বা জানো না, বলে দিতাও, ক্লাসিক্যাল গিটারে যখন ফিঙ্গার পিকিং প্লাকিং বা মেন স্ট্রিম গিটারে যখন ফিঙ্গার পিকিং বা প্লাকিং বোঝানো হয়, তখন এই থাম্ব, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার আর থার্ড ফিঙ্গারের একটা অ্যালফাবেটিক নাম দেওয়া হয়, ঠিক আছে?
তাহলে আমি বলি এটা ফুল ফর্ম, এটা পুরোটা হচ্ছে PIMA অর পিমা, পাইমা, পিমা পাইমা যা বলতে পারো, মনে রাখার খাতিরে PIMA। তো এই পি বা আই বা এম বা এ কি কিচ্ছু না, গিটারের টেকনিক্যাল টেকনিক্যালিটিতে পিটা হচ্ছে থাম্ব, থাম্বটাকে পি বলা হচ্ছে, পি PIMA। পরবর্তীকালে যখন আমরা এই ফিঙ্গার পিকিং নিয়ে আরো এগোবো, ফিঙ্গার পিকিং এর নোটেশনে কিন্তু ফিঙ্গার নাম্বার দেওয়া থাকে না, এই PIMA দিয়ে ডিনোট করা থাকে। এই PIMA দিয়েই তোমায় বুঝতে হবে কোন ফিঙ্গারটা তোমায় বাড়াতে, মানে কোন ফিঙ্গারটা তোমায় ইউজ করতে হবে। প্যাটার্ন আছে, সব থেকে কমন প্যাটার্ন যেটা সেটা আজকে শিখবো প্রথমে, তারপরে আস্তে আস্তে এগোবো। তো পি হচ্ছে থাম্ব, পি হচ্ছে থাম্ব, থাম্বটাকে ডিনোট, এই বুড়ো আঙুলটাকে ডিনোট করা থাকে পি দিয়ে, লেটার পি, পি ফর পোল্যান্ড, পি। তাহলে আই কি, ইন্ডেক্স, ইন্ডেক্স আই বোঝাই গেল, ইন্ডেক্সে আইটা তো স্পেলিংয়েই আছে, ইন্ডেক্স ফার্স্ট ফিঙ্গারে, ইন্ডেক্স। তাহলে পি হলো, আই হলো, এম হচ্ছে মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার হচ্ছে এম, এমটা অসুবিধা নেই, মিডল এম, মিডল ইয়ার এম হচ্ছে এম। আর থার্ড ফিঙ্গার যেটা রিং ফিঙ্গার, ওটা তো তোমাদের হিসাব অনুযায়ী ভাবছো আর হওয়া উচিত ছিল না, কেন হয়নি এর প্রশ্ন উত্তর আমার কাছেও নেই, তবে এটাকে বলা হচ্ছে এ, এই থার্ড ফিঙ্গারটাকে বলা হচ্ছে এ, থার্ড ফিঙ্গারটা হচ্ছে এ, পি আই এম এ, পিমা বা পাইমা, ঠিক আছে। এর ভিত্তিতে কিন্তু ফিঙ্গার পিকিং বা প্লাকিং ভবিষ্যতে তোমাদেরকে করতে হবে, বা নোটেশন পেলে PIMA লেখা আছে মানে তোমাদের বুঝতে হবে কোন প্যাটার্নে এটা বাড়তে হবে বা কোন আঙুল ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে থিওরি পার্টটা কিছুটা হলো আশা করি বুঝতে পারছো, যে না বুঝতে পারো পজ করে ব্যাকে গিয়ে আবার দেখো, বুঝতে পারবে। পি আই এম এ, বুড়ো আঙুলটা হচ্ছে পি, ইন্ডেক্স ফিঙ্গার মানে ফার্স্ট ফিঙ্গারটা হচ্ছে আই, মিডল ফিঙ্গারটা হচ্ছে এম, থার্ড ফিঙ্গারটা হচ্ছে এ। এইবারে আমরা প্র্যাকটিক্যালি করে বাজিয়ে দেখি এই PIMA আক্ষরিক অর্থে কিভাবে গিটারে অ্যাপ্লিকেবল হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে দেখা যাক। আমি কিছুক্ষণ আগে শুরুতে বললাম যে পাঁচটা আঙুলের চারটা আঙুল ইউজ হয়, একটা আঙুল ইউজ হয় না, সেটা হচ্ছে এই লিটল ফিঙ্গারটা। এবারে লিটল ফিঙ্গারটা আমাকে কি করতে হবে, লিটল ফিঙ্গারটা আমাকে সাপোর্ট নিতে হবে। আচ্ছা, তুমি তোমার এই বডিতে আর সাউন্ড হোল আর ব্রিজের মাঝখানে, পুরো বডিটাতে ব্রিজ আর সাউন্ড হোলের মাঝামাঝি যে কোনো জায়গায় তোমাকে এই মিডল, এই লিটল ফিঙ্গারটা রেস্ট করাতে হবে। এবার যার যেরকম হাতের সাইজ তার ছিল, কারো একটু নিচে যেতে পারে, কারো যাদের আঙুল বড়, যাদের আঙুল বড় একটু ওপরের দিকে আসে, ছোটো একটু ওপরের দিকে আসতে পারে। এটা আমার, আমাকে বাজানোর সময় আমার নিজের হাতের শেপ অনুযায়ী আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কিন্তু এই লিটল ফিঙ্গারটা রেস্ট হবে ইন বিটুইন দ্য ব্রিজ অ্যান্ড দ্য সাউন্ড হোল। এবার অনেকে, অনেক অনেক ক্লাসিক্যাল গিটারিস্ট, অনেক আনাউন্সিং গিটারিস্টকে দেখবে এইখানটা সাপোর্ট, সাপোর্ট রেখে এই 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 জায়গাটাকে ব্রিজের দিকটাতে স্ট্রিংগুলো প্লাক করে, তার একটা ওয়ার্মথ সাউন্ড আছে, একটা ওয়ার্মথ রিচার্স, একটা হেভি সাউন্ড, হেভি সাউন্ড, বেসের সাউন্ডটা বেশি আসে যদি ব্রিজের দিকে যাই। আবার আমি যদি টুয়ার্ডস নেকের দিকে যাই তাহলে আমার রিচ সাউন্ডটা বেশি আসবে, ট্রেবল টোনটা বেশি আসবে। এবার যার যেরকম চয়েস, যে যেরকম বাড়াতে বা শুনতে বা বাড়াতে ভালোবাসে, কেউ এখানটা ভর রেখে বাজায়, কেউ এখানটা রেখে বাজায়। এখানটা রেখে বাজালে আমার এই নেকের দিকটা বেশি বাজবে, এখানটা রেখে বাজালে আমার ব্রিজের দিকে স্ট্রিংগুলো ওয়ার্মথ সাউন্ডটা আসবে। এটা যার যেরকম ইচ্ছা, যার যেরকম সুবিধা, যে যেরকম ভালোবাসো সে সেরকমভাবে বাড়াতে পারো, দুটোর কোনোটাতেই কোনো ভুল নেই। তো আমি মোটামুটি একটা এরম জায়গায় আমার লিটল ফিঙ্গারটাকে রেস্ট করছি। এইবারে PIMA, আবার বলি, থাম্ব, ইন্ডেক্স, মিডল, থার্ড ফিঙ্গার বা রিং ফিঙ্গার, PIMA। PIMA কে সাহায্য নিয়ে, PIMA এর সাহায্য নিয়ে বা এই চারটা আঙুলের সাহায্য নিয়ে আমার এই ছটা স্ট্রিং ফিঙ্গার পিকিং বা প্লাকিং হবে। এইবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমার এই দিকে নজর রাখো সবাই, দেখো কি কি হতে চলেছে বা কীভাবে এটা বাজছে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি PIMA? পি তো হচ্ছে থাম্ব, এই থাম্বটাকে আমরা ইউজ করি
হোয়াইল ফিঙ্গার পিকিং আর প্লাকিং, এই থামটা ইউজ হয় ওপরে তিনটে স্ট্রিং এর জন্য, তিনটে বেস স্ট্রিং ওপরে যেটা রয়েছে, এক দুই তিন, স্ট্রিং নাম্বার সিক্স, স্ট্রিং নাম্বার ফাইভ, স্ট্রিং নাম্বার ফোর, এই তিনটে বেস স্ট্রিং আমরা ইউজ করি পি বাজানো, প্লাকিং বা পিকিং এর জন্য ইউজ করি পি, দ্যাট ইজ থাম। তাহলে পি যদি আমার এই তিনটে ইউজ হয়, তিনটে বেস স্ট্রিং ইউজ হয়, সিক্স ফাইভ ফোর, থ্রি টু ওয়ান বা ওয়ান টু থ্রিতে কি ইউজ হবে, আমি থ্রি টু ওয়ান হিসাবেই ধরি, সিক্স ফাইভ ফোর যদি থাম ইউজ হয়, পি ইউজ হয়, ওয়ান ইউজ হবে আমার স্ট্রিং নাম্বার থ্রি, মানে আই ইউজ হবে স্ট্রিং নাম্বার থ্রি, এম ইউজ হবে, মিডল ফিঙ্গার ইউজ হবে স্ট্রিং নাম্বার টু, আর বাকি থাকলো কি এ মানে থার্ড ফিঙ্গার স্ট্রিং নাম্বার ওয়ান, পি আই এম এ, পি আই এম এ, আমি সিক্স স্ট্রিংটা বাজিয়ে ফেললাম। এবার আসি ফিফথে, পি আই এম এ, পি আই এম এ, ফিফথ বাজিয়ে ফেললাম। আসি ফোর্থ স্ট্রিংয়ে, ফোর্থ স্ট্রিং আমার স্টার হবে কি দিয়ে স্টার্টিং, পি থাম, পি আই এম এ, পি আই এম এ। বন্ধুরা আমি কীরমভাবে আমার লিটল ফিঙ্গারটাকে রেস্ট করেছি দেখো, আবার বলছি তোমরা যদি এরমভাবে রেখে বাজাতে চাও কোনো অসুবিধা নেই, তোমরা যদি এরমভাবে রেখে বাজাতে চাও তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্লাকিংটা যেন পরিষ্কার আসে। আর কনফিউশন আবার বলি, সঠিকভাবে প্র্যাকটিসটা এখন জরুরি, টেম্পো বা স্পিড কিন্তু এখন দরকার নেই, আমি স্পিড গ্র্যাজুয়ালি বাড়াবো, অবশ্যই মেট্রোনমের সাহায্যে প্র্যাকটিস করবে, কি প্যাটার্নে প্র্যাকটিস করবে আমি আমি আবার দেখিয়ে দিচ্ছি, মেট্রোনমটাকে স্লোতে রাখবে, আস্তে 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 স্পিড বাড়াবে, যেমন আবার আমি রিপিট করি পি আই এম এ, খুব সিম্পল, তিন ওপরে তিনটা স্ট্রিং মানে তিনটে বেস স্ট্রিং আমার ইউজ হবে থাম, আর স্ট্রিং নাম্বার থ্রি টু আর ওয়ান ইউজ হবে ওয়ান টু থ্রি, ফিঙ্গার্স ওয়ান টু থ্রি, ওয়ান দিয়ে থার্ড স্ট্রিং, টু দিয়ে সেকেন্ড স্ট্রিং, আর থ্রি দিয়ে ফার্স্ট স্ট্রিং, পি আই এম এ, এ থার্ড ফিঙ্গার হচ্ছে এ, একদম স্লো, একদম স্লো। নেক্সট ব্যাক, সরি, যখন এই স্পিডটাতে কমফোর্টেবল হয়ে গেলে মনে করছো একটু হালকা মেট্রোনমের স্পিড বাড়িয়ে দিতে পারো, এরম করে আস্তে 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 স্পিড বাড়াতে পারো, এই ফিঙ্গার পিকিং আর প্লাকিং এর সাহায্যে অদ্ভুত অদ্ভুত সুন্দর আমরা যে কর্ডগুলো শিখেছি সেই কর্ডগুলো প্রোগ্রেশন আমরা এরকমভাবে বাড়াতে পারি। তার পদ্ধতিটা কী হবে, এই এই বেসিকটা এই থাকবে পিআইএম এ, কিন্তু কি প্যাটার্নে, ওয়ান টু থ্রি, থ্রি টু ওয়ান, বা ওয়ান থ্রি টু, টু থ্রি ওয়ান, পিটা কনস্ট্যান্ট, এবার বাকি তিনটে আঙুলের কম্বিনেশন পারমুটেশন চলতে থাকবে, আসবো সেগুলোতে, একদম বেসিকটা দিয়ে স্টার্ট করলাম, একদম এ থেকে স্টার্ট করলাম, জেড অবধি যাব ফিঙ্গার পিকিং প্লাকিংয়ে, ঠিক আছে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, প্র্যাকটিস করো, ফিঙ্গার পিকিং এবং প্লাকিং একটা খুব সুন্দর জিনিস, শুনতে খুব ভালো লাগে, খুব মেলোডিয়াস,
স্পেশালি যখন আমরা কর্ড স্ট্রামিং, তো সবাই কর্ড স্ট্রামিং করে, তো কর্ড স্ট্রামিং না করে কর্ড ধরে যদি প্লাকিংয়ের মাধ্যমে বাজাও, দেখবে অদ্ভুত একটা সুন্দর মেলোডি আসছে এখানে, যেটাকে অনেক সময় একটা কর্ডকে ভেঙে বাজানোকে আরপিজিওসও বলা হয়, পরে আসবো এগুলোতে। তো অনেকটা আরপিজিও প্যাটার্ন অফ মিউজিক, প্যাটার্ন অফ টোন অফ কোয়ালিটি অফ টোন তুমি শুনতে পাবে। তো যাই হোক, আজকে ফিঙ্গার পিকিং আর প্লাকিং শেখা হলো, নতুন একটা জিনিস আমরা শিখলাম। এই ফিঙ্গার পিকিং প্লাকিং আরও এগোবো, আরও অ্যাডভান্স লেভেলে যাব আস্তে আস্তে। প্র্যাকটিস করো, চ্যানেলটাকে দয়া করে লাইক সাবস্ক্রাইব শেয়ার, একটা লাইক অন্তত দিও, আর অবশ্যই প্র্যাকটিস করবে ধৈর্য ধরে। প্রথম প্রথম একটু ভুল হবে, যে ফিঙ্গারটা সেকেন্ড স্ট্রিং বাড়ানোর কথা সেটা হয়তো থার্ড স্ট্রিংয়ে বেজে যাবে, হবে, কিন্তু নিজেকে রেকটিফাই করে আবার সঠিক পথে এগোতে হবে, ধৈর্য ধরে আস্তে আস্তে এগোতে হবে। তাহলে আস্তে তাহলে আসি, টিউটোরিয়াল নাম্বার কত, 31 বোধ হয়, টিউটোরিয়াল নাম্বার 31 আছে, চলো আসবো আবার একটা নতুন টিউটোরিয়ালে, আবার নতুন কিছু শিখবো। সবাই ভালো থেকো, আজ এলাম, দেখাবে আবার নেক্সট টিউটোরিয়ালে। নমস্কার।